আল্লাহর নবী বলেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম সাহাবা একরাম বলে বুঝতে পারি নাই মাদক জাহান্নাম হয় জান্নাত হয় না নামাজ জান্নাত হয় জাহান্নাম হয় না আল কোরআন হেদায়েত হয় পথভ্রষ্টতা হয় না কিন্তু মা বাবা একাদার জান্নাত হয় একাদার জাহান্নাম হয় কেমনে নবী গো বুঝাইয়া বলেন সে কাল হাশরের ময়দানে রব্বে করিম যখন তোমার হিসাব নিবে দেখবে তোমার নামাজ দেখবে তোমার রোজা দেখবে তোমার হজ দেখবে তোমার যাকাত কিন্তু তোমার মা বাবা মাওলার সামনে যখন দাঁড়িয়ে বলবে মাওলা কেই করছো আল্লাহ বলবে ও বান্দা ও বান্দিনী তোমার সন্তানের বিচার করছি হিসাব নিচ্ছি তখন মা বাবা যদি বলে মাওলা এই সন্তানের উপর আমি সন্তুষ্ট নই তখন আল্লাহ বিচার কার্য বন্ধ করে দিয়ে বলবে যার মা বাবা আপন সন্তানের উপর রাজি নয় আমি মাওলাও তার উপর রাজি নয় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস আমরা বর্তমান যেই সময়টা অতিক্রম করছি এই সময়ের মূল্য কোটি টাকা দিয়ে কখনো কেনা যাবে না কেন এটি মাহে রমদানের মাস প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা যদি কাজের মতো কাজ করতে পারেন এই মাসের এত ফজিলত সাধারণ বান্দা অসাধারণ হয়ে যায় এটা এই মাস আল্লাহ দিয়েছেন তা আমি আজকে এখানে এসেছি ভারাক্রান্ত হৃদয় আমি মানসিকভাবে ঠিক নেই কেন কারণ পৃথিবীতে সব আছে মা নাই তার কিছুই নাই পৃথিবীতে মা আছে কিছুই নাই তার জান্নাতটা গড়ে আছে তো আমি মাহারা একজন ছেলে এই রমজানের আগের দিন আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে এই সুন্নিয়তের মাঠে আমার আসার কোনো পরিকল্পনা ছিল না আমি যখন আজহার থেকে এসেছি আমার প্ল্যানিং ছিল বিজনেস করব ব্যবসা করব পারলে পার্ট টাইম জব এইরকম টাইপের সুন্নিয়তের খেদমত করব তা আমার মা আমাকে ডেকে বললেন বাবা ইদানিং অনলাইনে এখন তো অনলাইন ঘরে ঘরে পাকঘরে যিনি কাজ করে উনিও অনলাইন বুঝে তা আমার মায়ের ডিগ্রি না থাকলেও যেহেতু অনলাইন ঘরে ঘরে পৌঁছে গেছে উনি দেখলেন বিয়াদবে রসুল মুস্তাখে রসুল যারা নবীর শানে বেয়াদবি করে তাদের উত্তরে কেউ মাঠে তেমন নাই আমার মা বললেন বাবা আমার দোয়া আছে তুই নবীর পক্ষে মাঠে নেমে যা নাই আমার গলা নাই আমার টান নাই কোনো টোন নাই কোনো সুর কেন আমার এটা স্বপ্ন নয় এটা আমার এম ইন লাইফ নয় বিদায় আমি এখানে কোনো ট্রাই করি নাই চেষ্টা করি নাই অনেকেই বলে একটু প্র্যাকটিস করলে তো পারে গাইতে গাইতে গলা হয় তা আমি বললাম আমি গাইতেও চাই না গলাও বানাইতে চাই না আমি মদিনার বাজারের ফেরিওয়ালা হয়ে থাকতে চাই আমার মাটা আমাকে নামিয়ে দিয়েছে 30 তারিখ আমার মায়ের অবস্থা যখন সংকটাপূর্ণ অবস্থায় চলে গেছে একটু কথা বলতে পারছে আমি বললাম মা আমার আগামী কাল 31 মার্চ পটিয়ায় তাফসীরুল কোরআন মাহফিল ঘোষণা করেছি কিন্তু এই অবস্থায় আমার পক্ষে তাফসীরুল কোরআন করা সম্ভব নয় আমার মা বলে যদি না করিস আমি রাগ করব কারণ তাফসীরুল কোরআনের নবীর কথা হবে আমি মা খুশি হব তুই যদি মুস্তাফার গোলামিয়তে তোর সময়টা দিয়ে দিতে পারিস সেই জন্য মাকে সাহারাতের বিছানায় রেখে আমি মাহফিল স্টপ করতে পারি নাই আজকে এই জমিনে আসা এই মাঠে আসা
নবীর গোলামিয়তের চেষ্টা করা, গোলাম আমি বলি, নবী আমাকে গোলাম বলে ডেকেছে কিনা আমি জানি না, বান্দা আমি বলি, মাওলা আমারে কখনো বান্দা বলে ডেকেছে কিনা জানি না, কারণ সবাই বলে টিচার টিচার, কিন্তু শিক্ষক সবাইকে ছাত্র বলে না, বলে যেমন ইন্টার লেভেলে আমরা 300 জন ছাত্র ছিলাম, কিন্তু আমাদের শিক্ষক সবাইকে ছাত্র বলে না, যাকে পরিচয় দিলে জাতি চিনবে তখন বলে এটা আমার ছাত্র। এতগুলো ছাত্রের মাঝে 3-4 জনকে ছাত্র ডাকে, তা আমরাও বলি সেই শায়েসির কোটের গোলাম, আমরাও বলি মুস্তাফার খানদানের গোলাম, কিন্তু জানি না আমার সেই শায়েসির কোট আমাদেরকে গোলাম হিসেবে কবুল করেছে কিনা। তো কোনোদিন যদি বাচ্চা বলে ডাক দে, এটাই সার্টিফিকেট, যদি ডাক দে, কিন্তু এখনো ডাক পাই নাই বলে জানি না কবুল হয়েছে কিনা। তো আমরা এই মাঠে মায়ের দোয়া নিয়ে নামা, সেই মাটা এখন নাই। তো আমি যুবকদের প্রতি অনুরোধ করবো, এখানে মুরব্বী আমি দেখতে পাচ্ছি না, কারণ 5 জন যদি মুরব্বী হয় 95 জন যুবক বসে আছে, কথা ঠিক না? তো আমি যুবকদের জন্য কিছু কথা বলি, মুরব্বীদের কিছুই বলবো না। কেন? ওনারা বয়সে আমলে এলমে জ্ঞানে গুণে আমাদের চেয়ে কোটি গুণ দামি, ওনাদের কাছে দোয়া চায়, ওনাদের প্রতি কোনো নসিহত নাই। কিন্তু যুবকদেরকে বলে যায়, আজ যদি আমার কোটি টাকাও হাতে থাকে, আমার মায়ের কোনো সেবা করার সুযোগ, আপনার মা ঘরে আছে, আপনার বাবা ঘরে আছে, একটা কথা বলে যায়, আমাদের যে এই প্যাট, এটা বড় না ছোট? ছোট, বড় নাই তো, কোথায় পৃথিবী, কোথায় আমার প্যাট, বড় ছোট্ট। এই পেটে যদি পাথর হয়, পাথরগুলো বড় হয় না ছোট হয়? ছোট হয়, 50 গ্রাম ছোট্ট ছোট্ট। তো যাদের পেটে পাথর হয়েছে ওরা বলতে পারবে, পেটে পাথর হলে যন্ত্রণা কারে করে, কথা ঠিক না? আপনার হয় নাই আপনি বুঝবেন না, আমার মা নাই আমি বুঝি মা না থাকাটা কারে কয়, আপনার ঘরে মা আছে আপনি বুঝবেন না, অন্ধকে বলেন চোখ কারে কয়, অন্ধ বলবে চোখ কারে কয়, যার দাঁত নাই তারে জিজ্ঞেস করেন দাঁত কারে কয়, সে বলতে পারবে দাঁত কারে কয়, আমার দাঁত আছে, দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা বুঝে? তো যেমন করে আমাদের অঙ্গ সব আছে, চলতে পারি ফিরতে পারি, যার প্যারালাইসিস হয়েছে তাকে জিজ্ঞেস করেন চলাটা কত বড় নিয়াম, কথা ঠিক কিনা? সেই জন্য আল্লাহর ওয়ালি হযরতে শেখ সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত গরমের মাঝে রাস্তা দিয়ে যখন হাঁটছে, ওনার পায়ে কোনো স্যান্ডেল নাই, কোনো জুতা নাই, রাস্তা যখন অতিক্রম করছে, পায়ে যখন গরম লাগছে, আল্লাহকে বললেন মাওলা কত জনরে গড় দিলা, বাড়ি দিলা, গাড়ি দিলা, কোটি পতি বানাইলা, আমি শেখ সাদির পায়ে তো কোনো জুতাও নাই, বড় কষ্ট হচ্ছে, এটা বলতে দেরি শেখ সাদি দেখতে পাচ্ছে আরেকজন মানুষ যার পা নাই, সে গড়গড়া গড়ে গড়িয়ে গড়গড়িয়ে রাস্তা পার হচ্ছে, তখন শেখ সাদির অন্তর বলছে তার তো পাই নাই, মাওলা তো আমার পা হলেও দিয়েছে, কথা ঠিক কিনা? যার পা নাই তারে জিজ্ঞেস করেন পা না থাকাটা কত বড় কষ্টের। তো যার যা আছে সে বলতে পারবে না। তো আমি যেই কথার দিকে ইঙ্গিত দিলাম, যার মা আছে সে বলতে পারবে না মা কি জিনিস, যার মা নাই সে বলতে পারবে মা কি জিনিস। তো যাদের পেটে পাথর হয় তাদের পেটে ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারে না। আমরা আশেপাশে অনেক জনকে দেখেছি পেটে পাথর হয়েছে, ব্যথা উঠেছে, সে নিজে ঘুমাইতে পারে না, পরিবারের কাউরে ঘুমাইতে দেয় না, মেডিকেলে নেওয়ার পর ডাক্তার বলে মেডিসিন কোনো কাজ হবে না, অপারেশন করতে হবে, পেট কাটার পর পানির গ্লাসে যখন পাথরগুলো রাখে 2-3টা ছোট্ট ছোট্ট পাথর,
তার বলে এই পাথরগুলো পেটে তাকার কারণে আপনার ছেলের পেট ব্যথা উঠেছে, তাই সে চিৎকার চেঁচামেচি করেছে, পাথর বের হয়ে গেছে, তার ব্যথা বন্ধ হয়ে গেছে। আমাদের ছোট্ট পেটে ছোট ছোট পাথর যদি হয়, আমরা যন্ত্রণা সইতে পারি না। আপনি আমি 2 কেজি 3 কেজি 2.5 কেজি হয়ে মায়ের পেটে 10 মাস 10 দিন রয়েছি, পাথর ডানেও যায় না, বামেও যায় না, নড়াচড়াও করে না। আমি কখনো হাত দিয়ে আমার মাকে ব্যথা দিয়েছি, কখনো পা দিয়ে লাথি দিয়েছি, আমার মা কখনো উফ বলে চিৎকার করে নাই। কথা ঠিক কি না? তাহলে পাথর হলে আপনি যন্ত্রণা সহ্য করতে পারেন নাই। পাথর কয় গ্রাম? 10-50 গ্রাম। আপনি কয় কেজি? 1 কেজি হয়েছেন, আপনার মা আপনাকে পেটে নিয়ে নিয়েছে। 1.5 কেজি হয়েছেন, উফ বলে নাই। 2 কেজি হয়েছেন, উফ বলে নাই। 3 কেজি হয়েছেন, উফ বলে নাই। ছোট্ট পেটে আপনার মা আপনাকে 10 মাস 10 দিন রেখে দিয়েছে, কিন্তু বাস্তবতা আমি ছেলের 12-তলা বিল্ডিং এ অন্য কারো জায়গা হয়, আমার মায়ের জায়গাটা হয় না। তা আমি যুব সমাজের প্রতি নসিহত করব, আসুন ফিরে যায় মায়ের দিকে, আসুন ফিরে যায় বাবার দিকে। আজ এই জায়গায় 32 বছর বয়সে দাঁড়িয়ে বলছি, আমি যখন ক্লাস 6-7-8 আমার যেই চিন্তাধারা ছিল, আমি মনে করতাম এটাই রাইট, আমার বাবার নসিহত ঠিক নাই। আমি যখন ক্লাস 10 আমার জীবন নিয়ে এম ইন লাইফ নিয়ে ভাবতাম, তখন আমি মনে করতাম আমারটাই ঠিক, আমার মা কি বুঝবে, উনি তো ক্লাস 7 পাশ করেছে, আমি তো ক্লাস 10 এ পাস পেয়েছি, সুতরাং আমি শিক্ষিত, আমি যা বুঝি এটাই ঠিক আছে। আমি যখন ইন্টার লেভেল, তখন আমি বলছি বিশ্ববিজয় করব, আমার বাবাকে বলছি ওল্ড মডেল, আমার মাকে বলছি সেকালের। আজ 32 বছর বয়সে দাঁড়িয়ে বলছি সেই সময়ের ভাবনা আমারটা আবেগ ছিল, আমার মা বাবারটা বাস্তবতা ছিল। এটা অস্বীকার করা যাবে? যাবে না। কতজন আমরা প্রেম করেছি, কতজন আমরা অবৈধ কাজ কারবার করেছি, কতজন আমরা আমাদের মূল্যবান সময় অপচয় করেছি, মায়ের ডাকটাকে আমরা মনে করেছি বিরক্তিকর, বাবার শাসনকে আমরা মনে করেছি আমার উপর অনা অধিকার চর্চা হচ্ছে। কিন্তু আপনার বয়স যখন চাকরিতে ঢুকেছে, আপনার বয়স যখন ব্যবসায়ী প্রবেশ করেছে, আপনার বয়স যখন সংসারে দায়িত্ব নিতে শুরু করেছে, তখন আপনার বিবেক বলে উঠছে আমি রাইটে ছিলাম না, আমার মা বাবার কথাটাই ঠিক ছিল। সেই জন্য যুব সমাজকে বলবো আসুন ফিরে যা মা বাবার দিকে। সেই মা বাবা সন্তান জন্ম দিয়েছে, মা কখনো ক্ষতি চাইতে পারে না, বাবা কখনো সন্তানের অশুভ কামনা করতে পারে না। আমাদের সবচেয়ে আপন বন্ধু আমাদের মা বাবা। তাই যুবকদের প্রতি অনুরোধ, আমার কথা শোনা লাগবে না, অন্য কারো কথা মানা লাগবে না, আসুন মা বাবার কদমে ফিরে যায়। খোদার কসম জান্নাত আপনার কপালে লিখে দেওয়া আছে। আমার আল্লাহর নবীর সাথ করেন, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন নবী গো, যদি কোনো কিছু জান্নাত হয় এটা কারো জন্য জাহান্নাম হতে পারে না, যদি কোনো কিছু জাহান্নাম হয় এটা কারো জন্য জান্নাত হতে পারে না। যেমন নামাজ উম্মতের জন্য জান্নাত, নামাজ পড়লে কেউ জাহান্নামই হয় না। মাদক নেওয়া, জেনা করা, ব্যভিচার করা, এটা উম্মতের জন্য জাহান্নাম, এটা করে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারে? হালাল খাওয়া জান্নাতে যাওয়ার মাধ্যম, হারাম খেয়ে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারে? আল্লাহর নবী বলেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলে বুঝতে পারি নাই, মাদক জাহান্নাম হয় জান্নাত হয় না, নামাজ জান্নাত হয় জাহান্নাম হয় না, আল কোরআন হেদায়ত হয় পথভ্রষ্টতা হয় না, কিন্তু মা বাবা একাদার জান্নাত হয়,
কাদার জাহান্নাম হয় কেমনে নবী গো বুঝাইয়া বলেন সে কাল হাশরের ময়দানে রব্বে করিম যখন তোমার হিসাব নিবে দেখবে তোমার নামাজ দেখবে তোমার রোজা দেখবে তোমার হজ দেখবে তোমার যাকাত কিন্তু তোমার মা বাবা মাওলার সামনে যখন দাঁড়িয়ে বলবে মাওলা কেই করছো আল্লাহ বলবে ও বান্দা ও বান্দিনী তোমার সন্তানের বিচার করছি হিসাব নিচ্ছি তখন মা বাবা যদি বলে মাওলা এই সন্তানের উপর আমি সন্তুষ্ট নই তখন আল্লাহ বিচার কার্য বন্ধ করে দিয়ে বলবে যার মা বাবা আপন সন্তানের উপর রাজি নয় আমি মাওলাও তার উপর রাজি নয় চলে যাও জাহান্নামে তুই আমল করে কি করবেন ওই আমল করে কি করবেন যেখানে মা বাবা নারাজ হয়ে গেছে আবার মাওলা হিসাব নিচ্ছে মা বাবার সামনে দাঁড়িয়ে যদি বলে রব্বে করিম কি করছো তোমার সন্তানের হিসাব নিচ্ছি যদি মা বাবা দাঁড়িয়ে বলে মাওলা আমি আমার ছেলের উপর রাজি হয়ে গেছি আমার মেয়ের উপর রাজি হয়ে গেছি মাওলা ডাক দিয়ে বলবে যেই সন্তানের উপর মা বাবা রাজি হয় তাকে তো আমি বানিয়েছি খালেক যার উপর মা বাবা রাজি হিসাবের দরকার নাই আমি মাওলাও রাজি হয়ে গেছে তাহলে এই মা বাবার সাক্ষী দরকার আছে না নাই তো যুব সমাজের প্রতি আজকের অনুরোধ আসেন ফিরে আসি কারণ আমার নবী বলে ইন্না রাব্বাকা হাইয়ুন করিম তোমার রব তোমার আল্লাহ বড় লজ্জাশীল বড় দয়ালু তুমি যদি হাত তুলে দাও তোমাকে যে ফেরত দিবে খালি হাতে সে তোমার রব কখনো করতে পারে না কেন তোমার রব এমন লজ্জাশীল বান্দা হাত তুলেছে আর খালি হাতে ফেরত দিবে এটা হতে পারে না বান্দা তুলতে দেরি মাওলা বলে কবুল করতে দেরি করব না আপনি কে আমি কি ইবলিসের চেয়ে বড় অপরাধী আর কেউ আছে বড় পাপী আর কেউ আছে আল্লাহ বলে ইবলিস আদুউম মুবিন মুসলমান তোমাদের যদি কোনো প্রকাশ্য শত্রু থাকে ওই শত্রুর নাম ইবলিস কথা ঠিক